नमस्कार कविता स्पेशल कुकिंग सबा के स्वागत जाना आज के बागने बीट तुलते एक बारे ताजा टाटका बीट और ये बीट दिए आज के भेजिटेबल चप बनाब अपनारा पुरो भिडियो देखते थकूँ और संगे थकूँ हमें भेजिटेबल चपटा एक अन्यरकम भाव बनाब और से संगे थकबे धने पत्ता चाटनी आशा करब अपनारा पुरो भिडियो देखें तुले देखो बंधुरा कत बड़ बड़ बीट एके बारे बागाने टाटका ताजा बीट बीट तुले निये चले सब किछु केटे केटे निये एखाने ए भेजिटेबल चपेर जोने की निये आपनादेरके बोले दिच्छि बाँधाकपि कुचानो लवण सादा तेल गाजर कुचानो एखाने निये ब्रकोली कुचानो चीनी बीट कुचानो धने पाता कुचानो धने पाता आमि धने पाता चाटनिर जोने व्यवहार करब और एखाने निये चीना बादाम काचा निये भेजे नेब एखाने आछे काचा लंका कुचि बेसन काचा मटर और एखाने आमि आलू सेद्ध करे निएछि एखाने निएछि बिस्कुट टोस्ट बिस्कुट के गुड़ो करे निएछि और एखाने निएछि आदा कुचि धने गोटा जिरे गोटा शुकनो लंका गोटा गरम मसला नुन जेले कड़ाई बसिए कड़ाईते जल दिए दिएछिलाम एबं जलटा गरम हो गेछे एइबार आमि एइ बीट गाजर ब्रकोली बाँधाकपि हल्का करे सेद्ध करे नेब एर संगे आमि काचा मटर गुलो दिए दिच्छि हल्का सेद्ध हये गेछे नामिये निच्छि प्रथमे आमि मसला गुलो भेजे नेब तार जोन्नो दिच्छि गोटा गरम मसला शुकनो लंका गोटा सादा जिरे धने हये गेछे नामिये निच्छि सोनू आमादेर संगे एतक्षण छिल ना सोनू एसेछे सोनू स्कूले गेछिल पढ़ाशोना करते सोनू आज कि पढ़ाशोना करेछो कि पढ़ाशोना करेछो एकटा बोलो आमि कि करे जानबो तुमि कि पढ़ाशोना करेछो कड़ाईते दिच्छि सादा तेल तीन चामच सादा तेल दिए दिलाम फोड़ने दिच्छि आदा कुचि सादा जिरे काचा लंका कुचि सब्जीटा आमि भेजे नेब सब्जीटा एकटु भेजे भेजे निएछि एइबार दिच्छि आमि स्वाद मतो लवण दिच्छि एकटु चीनी चीनीटा दीते पारें ना दीते पारें एबार चीनीटा दिले एकटु टेस्टटा भालो हय सेजन्य आमि चीनीटा व्यवहार करलाम नुन छिटे दाग पड़े आरेकटु भेजे निएछि एइबार आमि नामिये निच्छि सोनू एदिके बादाम भेजे रखा बादामगुलोर खोला छाड़िये निच्छे सोनू प्रचुर काज करते खूब भालो लागे और भालोओ बासे सेजन्य सोनूके काज देवा हयेछे सोनू अनेक मायना करछिलो सेजन्य और एदिके आमि गोटा मसलागुलोके एइ छिले गुड़ो करे निच्छि আমার মশলাগুলো গুঁড়ো হয়ে গেছে মানে বাদামগুলো ছাড়া আমি এখানে আলু সিদ্ধ করে রেখেছিলাম সেই সিদ্ধ আলুতে স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি এই যে গোটা মশলাগুলো ভেজে গুঁড়ো করে নিয়েছি এই মশলাগুলো এই সবজিতে অর্ধেকটা দিয়ে দিচ্ছি আর বাকিটা এই সিদ্ধ আলুতে দিয়ে দিচ্ছি আলুটা খুব ভালো করে মেখে নেছি আলুটা খুব ভালো করে মেখে নিয়েছি এখানে আমি বেসন নিয়েছিলাম এক বাটি এই বেসনটাকে এবার আমি গুলিয়ে নেছি শোনো জলটা নিয়ে আসো তো আচ্ছা জলটা নিয়ে আসো তো আস্তে আস্তে দাও আস্তে আস্তে বাহ গুড গার্ল
বেসনে দিয়ে দিচ্ছি একটু স্বাদমতো লবণ। বেসনটাকে আমি জল দিয়ে গুলিয়ে নিচ্ছি। বাদামগুলো ছাড়িয়ে নিয়েছে, এবার আমি এই বাদামগুলো এই সবজিতে দিয়ে দিচ্ছি। সবজিতে বাদাম আর মশলা দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমি সবজির সঙ্গে মশলা খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এই যে আলুটাকে আমি গোল করে নিয়েছি, এই আলুতে এইবার এই সবজির পুরটা দিয়ে দিচ্ছি। পরে এবার আমি লম্বা আকারে করে নেব। দেখুন হয়ে গেছে, আমি এইবার সবগুলোকে এইভাবে সেট করে নেব। ভেজিটেবল চপ খেয়েছেন, কিন্তু একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুব টেস্টি হয় আর এর স্বাদ অন্যরকম হবে। দেখুন হয়ে গেছে, আমি এইভাবেই সবগুলো করে নিচ্ছি। ধনে পাতা কুচিয়ে রেখেছিলাম, আমি সেটা বেটে নিচ্ছি। আর দিচ্ছি টমেটো কুচি। ধনে পাতা বাটা হয়ে গেছে, তুলে নিচ্ছে। ধনে পাতাটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর দিচ্ছি সরষার তেল। ধনে পাতার চাটনি আমার একেবারেই রেডি। দেখুন বন্ধুরা, আমার ধনে পাতার চাটনি একেবারেই রেডি। আমি এইবার ভেজিটেবল চপগুলো ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। বেসন গলা জলে ডুবিয়ে এই ব্রেডটা আমি কোট করে নেব। খুব ভালো করে কোট করে নিয়েছি। আমি সবগুলোকে এইভাবে করে নিচ্ছি। এদিকে তেল গরম হয়ে গেছে, এই বাকিগুলো আমি পরে কোট করে নেব, এখন আমি ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, চপগুলো দেখতে কত সুন্দর হয়েছে। এই চপগুলো কিন্তু খুব কম আঁচে ভাজতে হবে, না হলে পুড়ে যাবে, কিন্তু কালারটা খুব ভালো আসবে না, সেই জন্য কম আছে। খুব ভালো করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার ভেজিটেবল চপ একেবারেই রেডি। আপনারা বুঝতেই পেরেছেন যে আমি চপটাকে অন্যভাবে বানিয়েছি। ধনে পাতার চাটনি আর ভেজিটেবল চপ একেবারেই রেডি। এবার আপনাদেরকে কেটে দেখাচ্ছি ভেতরটা কত সুন্দর হয়েছে দেখুন। দেখুন বন্ধুরা, দেখতে কত সুন্দর হয়েছে। ভেতরে পুরগুলো কিন্তু একবারে আমি চটকে নেইনি, মোটামুটি গোটা আছে। আর তার বাইরে আলুর পুর, তার বাইরে এইভাবে বেডরাম লাগিয়ে সুন্দর দেখতে হয়েছে। দেখেছেন তো কত সহজভাবে বানানো গেল। আমার ভিডিওটি আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন।